দারুণ লাগছে। যেন বিশাল বড় ইউটিউবার বলতে পারো বন্ধুরা। সো 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 ফাইনালি চলে এসছে বিয়ে বাড়ি, বুঝতেই পারছো তোমরা। দেখো রেডি হয়ে গেছি, তো মানে ভীষণ 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 এক্সাইটেড। এখন রেডি হয়ে সবাই রেডি হয়ে গেছি। দাঁড়া সবাই কে কি কেমন রেডি হলো সব কিছু দেখাচ্ছি। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আইবুড়ো ভাত, তো আইবুড়ো ভাত আর মেহেন্দি পর্বটা মনে হচ্ছে একসাথে হবে। তো যা যা হবে সব কিছু তোমাদেরকে দেখাবোই। তো দেখো বকবক করতে করতে তোমাদেরকে ওয়েলকাম করতে ভুলে গেছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এইরকম ব্যাকগ্রাউন্ডে টুকটাক আওয়াজ আসতেই থাকবে, কেন কি সবাই বিজি। তো চলো একটু অ্যাডজাস্ট করে নাও। আর এরপর কিন্তু প্রতিটা ব্লগ কিন্তু মিস করবে না, কেন কি বিয়ে বাড়ির ব্লগ নিশ্চয়ই ভালো লাগবে সবারই। তো আমরা এখন বেরোচ্ছি, আজকে গিয়ে ওই আইবুড়ো ভাতের কিছু হবে। তো আমাদের অ্যাকচুয়ালি তোমার রেড থিম আইবুড়ো ভাতের আছে হয়তো, তো গিয়ে ওখানে রেড টেড পরবো, দেখি ওখানে গিয়েই করবো। কেন কি এখন তোমার আমরা যাচ্ছি ওই তোমার টোটোতে করেই যাচ্ছি, আর চিকু বৌদি ওরা হয়তো বাইকে যাবে সামনেই। তো তো চলো আর বেশি বকবক করছি না, এবার ঝটপট করে বেরিয়ে পড়ি। তোমরা স্কিপ কিন্তু একদম করো না, এন্ড অবধি দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দাও। তো একদম মানে বিয়ে বাড়ির ব্লগ একটা একটা করে আসবে, মাঝে মাঝে যদি লেট হয় তো মানে কোনো ব্যাপার নেই, কিন্তু দেব, সব ব্লগ আসবে। চলো রেডি হচ্ছে, এদিকে বৌদি আর এদিকে মা হয়তো রেডি হয়ে ব্যাগ বটরা দিদা, এদের সারাক্ষণ এই দেখো বতর পেলে এরা যদি সুযোগ বুঝে, সুযোগ সন্ধানী, সুযোগ বুঝে একদম পুরো ঠপাস করে শুয়ে দিল, সুযোগ পেলেই শুয়ে দিল এই মা দিদা। দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আর বিয়ে বাড়িতে পৌঁছে যেটা সবাই চিৎকার করছে আগে মুড়ি খেয়ে নে, মুড়ি খেয়ে নে। তো মুড়ির জন্য বসে গেছি, বাকি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, একটু একটু দেখাচ্ছি। এখন পৌঁছে মানে একটু আমরা লেট হয়ে গেছে, হয়তো কটা বাজলো, 12টা বেজে যাবে, 11:30, 11:30, 11:30, হ্যাঁ 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 11:30। কেন কি ইয়েটা তোমার ওই যেটা পার্লারের মানে মেকওভার যেটা, ওটার ব্লগটাই মাত্র পাবলিক করলাম 11:30টায়। তো 11:30 বেজে গেছে, তো মামা মাইমা সবাই চিৎকার করছে আগে মুড়ি খেয়ে নে। তো মুড়িটা খেয়ে নিই, তারপর বাকিটা বাড়ি ঘুরে সবকিছু তোমাদেরকে দেখাবো। চলো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, ওই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তোমার মেহেন্দির থিম, ঠিক আছে। তো মেহেন্দি যেটা ইয়েটা লাগানোটা সেটা হয়ে গেছে, বাট আজকে এই এই জায়গাটা তোমার ওই আইবুড়ো ভাত খাওয়ার পর্বটা হবে। তো মেহেন্দির থিম গ্রিনটা ঠিক আছে, বাট আমাদের আইবুড়ো ভাতের থিমটা রেড না, আইবুড়ো ভাতের যেটা থিম আছে ওটা রেড। আমি এইটা ড্রেসটা পরে আছি, আমি রেড ড্রেস চেঞ্জ করে নিচ্ছি। আর এখন যেটা হচ্ছে তোমার ওইটা বড়ি দেওয়া বলে, তো ওই বড়ি দেওয়ার ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি। এক সেকেন্ড ওয়েট করে যাবো। সবার দেওয়া হয়ে গেছে, আসছে মুড়ি খাচ্ছে। দিদা মানে এই যে আমার দিদা, আর এই দিদার বোন দিদা, আর এটা তো ভাই, আর এটা বৌদি, মা, বড় মাসিমুনি, আর এইদিকে ছোট মাসিমুনি। পুরো বিয়ের একদম গোল টেবিল চলছে। দিদা খুব খুশি, দিদা খুব খুশি আজকে। দেখো সবাই বলছে আর তোকে ড্রেস চেঞ্জ করতে হবে না, তাই আর ড্রেসটা চেঞ্জ করলাম না। আর বোন পার্লার থেকে চলে এসছে, তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বোনকে, সেটা কিন্তু কমেন্টে জানাবে। 1 সেকেন্ড ওয়েট করে যাও। বোন এইমাত্র পার্লার থেকে এলো, তো এবার সে আইবুড়ো ভাত হয় না, ওই পর্ব হবে আর কি। তো তোমরা কিন্তু স্কিপ করো না, বেশ ভালো লাগবে। চলো দেখাচ্ছি এখান থেকে, দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ। দেখো আজকে একদম অনেক কি বলবো, দেখো তোমরা অনেকেই চেনো, বিশাল বড় ইউটিউবার বলতে পারো বন্ধনাদি। আমার বিশাল কিছু না, আমার কাছে তো বিশাল বড় বিশাল ফ্যান বন্ধনাদি, প্লাস ইয়ে আছে সিমরন আছে, সবাই আছে। প্রথমে আমরা বিয়ে বাড়িতে এসেছি, আর আমার ননদের মেয়ের বিয়ে, বড় মেয়ে। আর তোমার কি? আমার বোন হচ্ছে মামার মেয়ে, আমার মামার মেয়ে হচ্ছে। আর এই দেখো সিমরন, সবার সবার ফেভারিট। আসার পর একসাথে আমাদের মিট হয়েছে, এটাই ভালো লাগে। দিদি দিদি প্লিজ একটু কিছু বলো আমার চ্যানেল, চ্যানেলের নামটা বাংলিটি পিয়ানি। তো ওই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, দেখো ভীষণ ভালো মেয়ে মিশে। চলো আর দিদি তো সবাই দেখো, দিদিকে মানে কি বলবো, দিদির ব্লগ তো আমার ভীষণ ভালো লাগে। প্রতিটা ব্লগে বেশি ভালোবাসে, ভীষণ ভালোবাসে, ভীষণ ভীষণ ভীষণ। মানে এটা বিশাল বড় পাওয়া, বোনের বিয়েতে এসে এটা একটা বিশাল বড় পাওয়া, বিশাল মানে এত খুশি লাগছে, ভীষণ ভালো লাগছে। চলো দেখো বোন, বোনকে তো কিউট লাগছে। তোমরা কেমন লাগছে কমেন্টে একটু জানাবে। দারুণ লাগছে দারুণ। আমি ব্যাক ক্যামেরাটা অন করে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, মানে ব্রাইট। ও একটু বিজি আছে, বুঝতেই পারছো। চলো বোন, এই দেখো ছোট বোন। হাই বোন, গাছ দেখতে পাচ্ছ? ড্রায়ার নিয়ে বসে আছি। ড্রায়ারে কিন্তু আমার আঁকা নয়, না না আঁকাটা নয়, কিন্তু এই দেখো ও যে কাজটা করছে। আর এই ঘরে মানে বড় বোনের বিয়ের একদম পুরো একদম সব কিছু, সব ড্রেস বলো, মেকআপ টেকআপ সব। না খুব মিষ্টি, খুব মিষ্টি বোন আমার, ভীষণ মিষ্টি, ভীষণ কিউট। বাবু এরকম করতে নেছো না, দিচ্ছি। ওগুলো তো আগে থালাটা নামালে। মেসোমশাই হচ্ছে, ওর পিসেমশাইয়ের চ্যানেল আছে, তো ওটা কালকে দেখাবো মেসোমশাইকে। নির্মাল্য অন হুইলস, হ্যাঁ নির্মাল্য অন হুইলস, মেসোমশাইয়ের ভিডিওগুলো ভীষণ ভালো লাগে। মেসোমশাই বলতে পারো বড় ইউটিউবারই বলতে পারো এখন, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার নয়। তো যাই হোক বোনকে নিয়ে এলাম চ্যানেলে, বোন একটু হাই। আমারও আমি অনেক ফ্যান দিদি, তাই থ্যাংক ইউ। তো যাই হোক বোন আমার ভিডিও দেখে বেশ ভালো লাগলো, আর বোনকে বললাম একটু চ্যানেলে হাই করে দিতে। হাই, বাস এবার বিকেলে দেখা হচ্ছে, সবাই সাবস্ক্রাইব করে দিও একদম। চলো। ব্লগটা এখানে এন্ড করব। আর বিকেলে তোমার ওই ইয়ে হবে আর কি, মেহেন্দিটা তো হয়ে গেছে, বাট একটা পার্টি হবে বিকেলে, তো কি কি হবে সেটা তোমরা দেখতেই পাবে। তো আরেকটা ব্লগ শ্যুট করব। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ফ্রেন্ডস। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, শেয়ার করে দাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অন করে দাও। তো চলো দেখা হচ্ছে ইভিনিংয়ে, বাই।